আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন আজকে ঘন দুধ করছি আমি কথা বলি আর দেখাই আজকে আমার বাবার একটা ফেভারেট খাবার দেখাবো সেটা হচ্ছে মালাই চা যদিও ডাইটিশিয়ানরা আমরা সবাই সব সময় বলি যে ডেইলি আসলে দুধ চা খেতে হয় না কিন্তু এটাও সত্যি বাংলাদেশ ইন্ডিয়া বা আমাদের আশেপাশে যে দেশগুলো আছে আমার দুধ চা কিন্তু খুব কমন তো আমাদের যেটা হয় যে পুষ্টিবিদ্যা সবসময় মানা করি কিন্তু অকেশনালি অবভিয়াসলি আমরা অনেকেই পছন্দ করি দুধ চা কিন্তু আজকাল দুঃখজনক হচ্ছে মালাই চা অনেকে কিনে খাই আমি বড় বড় ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় দেখেছি বাচ্চাদের একটা ক্রেভিং থাকে মালাই চা খাওয়ার তো আমি বলবো যে মাসে এক দুইবার খেলেও বাড়িতে কিভাবে মালাই তৈরি করবেন সেটা দেখাবো খুব সহজ দেখতে পাচ্ছেন আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধটাকে এরকম নাড়াচাড়া করে এটার উপরে আসলে মালাইটা করতে হবে যেটাকে আমরা সর বলি বাংলা ভাষায় তারপরে আমি চা বানানোটা দেখাবো এটা উপর থেকে নিচে এভাবে করে সব সময় এরকম করলে যে ফেনাটা হয় এই ফেনাটা দিয়ে আসলে আস্তে আস্তে সর পরে সময় একটু বেশি লাগলেও মানে আগে করে ফেলবেন চাটা বানাতে আর খুব বেশি সময় লাগে না এভাবে ধৈর্য নিয়ে করতে হবে অনেক উপর থেকে এরকম করে করে বারবার ফেললে যত ফেনা হবে তত সুন্দর একটি মালাই বা সর হবে দেখতে পাচ্ছেন আমি কাছে নিয়ে দেখাচ্ছি সো এটা একটা বড় চামচ নিলে এরকম আপনারা খুব সুন্দর করে দুধের স্বর একটা রেসিপিতে দুটো হয়ে গেল মানে দুধের স্বর যারা পছন্দ করে ঘন দুধ আমের দিনে খায় বিভিন্ন ফলের দিনে খায় সেটাও রেসিপিটা দেখে নিলেন আবার মালাই চা কিভাবে করে সেটা তো আমি পুরো ভিডিওটার মধ্যে দেখাবো দেখতে পাচ্ছেন উপরটা পুরো ফেনা যখন আসলে অনেকক্ষণ করা হয়েছে কিন্তু প্রায় মিনিট আরো আরো বেশি করলে আরো সুন্দর সর হবে এই পুরো ফেনা অবস্থায় এবার এই কড়াইটাকে একটি তাওয়ার উপরে দিয়ে দিব তাওয়াটা আগে থেকেই প্রিহিট করেছিলাম এবার এটা উঠিয়ে সুন্দর করে তাওয়ার উপরে এভাবে দিয়ে দিবেন এবার আস্তে 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 দুধের সর যেটা সেই সরটা হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্বর হয়েছে মালাই যে মালাই মালাই বা স্বর আসলে আর একটু পাতলা হয় দোকানের মালাই চা গুলো এত মোটা স্বর করে হয় না আমি আগেই বলেছি আমার বাবার খুব জিনিস আমি শরটা একটু দেখাচ্ছি পুরোটা দেখাবো না বেশ কায়দা করে তুলতে হয় এটা সাইড থেকে এরকম করে ছুরি দিয়ে আস্তে আস্তে করে আপনারা সরিয়ে নিয়ে তারপরে ভাত বাড়ার যে চামচটা থাকে অর্থাৎ আমরা যেটা দিয়ে ভাত বেড়ে খাই সেই চামচটা দিয়ে আস্তে করে সুন্দর করে তুলবেন খুব সাবধানে তুলবেন ভাঙলে সমস্যা নাই আসলে যেহেতু আমরা চাতে দিব কিন্তু না ভাঙলে দেখতে খুব সুন্দর লাগবে পুরো শটটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এখন শটটা তুলে নিলাম খুব সুন্দর করে কয়েকদিন আগে পোস্ট করেছিলাম যে শর মুখে দিলে অনেক মুখ ক্লিন হয় বাট সমস্যা নাই ওটা করতে হবে না এটা আমরা মালাই চাতে ব্যবহার করবো পাত্রটা আমি নিয়েছি দেখতে পাচ্ছেন বানানোর আমার হাতে ঘন দুধ কাপে চাটা ঢালবো তো যেই কাপে এক কাপ বানিয়ে আমি দেখাচ্ছি বাসায় মেয়ে সংখ্যা বেশি হলে সেভাবে বানাবেন এই হাফ কাপের একটু কম দুধ নিয়েছি ঘন দুধ যেটা এটা ঢেলে দিচ্ছি আর বাকি হাফ পানি নিব যেটা দিয়ে চাটা বানাবো এবার হাফের আর একটু বেশি একটু বেশি নিয়েছি কারণ চাটা জাল দিলে কমবে এবার আমরা চুলাটা জ্বালিয়ে এটাকে গরম করবো কারণ দুধটা পুরো ঠান্ডা ছিল শর তোলার জন্য দুধ ঠান্ডা করতে হয়েছিল আমাকে পানিটা ফুটে ওঠার সময় একটু দেখাই যে এই যে কড়াইটাতে দুধটা ছিল যেটা আমি ঘন করেছি যখন লার্জ স্কেলে বানাবেন বাসার সবাই থাকবে আমার আব্বার সাথে আমরা সবাই যখন খেতাম এটার মধ্যেই আসলে চাটা করা হতো তো আমি আসলে ভিডিওর জন্য এক কাপ দেখাচ্ছি দুধ আর পানি ফুটে উঠলে যেটা হবে যে আমরা বেশি করে ফুটে উঠলে চা পাতিটা দিয়ে তারপরে দমে দিব এই চাটা এখন ফুটে একেবারে বলক উঠে যায় ওই সময় চুলাটা কমায় দিবেন তা না হলে দুধ পানি বেশি ফুটে উঠবে আমরা দিচ্ছি গ্রামের থেকে একটু বেশি এবার তিন পাঁচ গ্রাম ধরে নিতে পারেন কারণ এটা হচ্ছে এক কাপ চা আহ দু মালাই চা আসলে দুধের ও পরিমাণ বেশি তাই একটু পাতি বেশি লাগে এই জন্যই দুধ চা খাওয়া আসলে আমরা ক্ষতি বলি কারণ এই চাটা জাল দিলে চায়ের যে গুণাগুণ সব নষ্ট হয় তারপরে মালাই চা বলে কথা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে খাওয়ার চেয়ে মাঝে মধ্যে বাসায় এক কাপ বানিয়ে খেলে সেটাই সবচেয়ে বেস্ট এবার একটু ঢেকে দিব খুব মনে হয় খেয়াল করেছেন যারা চা বানায় তাদের চাটা সারা দিন আস্তে আস্তে জাল হতে থাকে এটা আমি কলকাতায় দেখেছি চা চাইলেই তারা ওখান থেকে চা হিটটা বাড়িয়ে দিয়ে দেয় তো এটা একটু দমে রাখবেন যাতে চা চা থেকে কালার রিলিজ হয় কারণ দুধ আর পানি যেহেতু রয়েছে হয়ে গেছে আমার চা এটা এই যে দমে ছিল দেখেন সুন্দর রং বের হয়েছে এবার আমরা চিনি দিব কারণ ছাকার আগে ব্রাউন সুগার দিচ্ছি সামান্য এবার আমরা এটাকে নেড়ে সুন্দর করে ছেঁকে নিব ঢেলে নিচ্ছি গ্লাসে চাটা সুন্দর করে এই চাটা এই কাপটা আমার অনেক পুরানো আমার অনেক ছোটবেলার কাপ মাঝে মাঝে আমি মালাই চা করলে এই কাপে খাই এবার আমরা মালাইটাকে এটার মধ্যে দিব। দেখছেন অল্প চা খাওয়ার অভ্যাসই দেখেন আমার মালাই চা আমার বাবার কথা খুবই মনে পড়ে যখন এই চাটা বানাই এবার মালাইটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে বাস খাওয়া শুরু মালাই চার সাথে আসলে না তবে আমার আব্বা মুড়ি দিয়ে খেতেন পুরোটা দিয়ে অল্প একটু দিব এত বড় শর বাস হয়ে গেল এবার জাস্ট হালকা একটা নাড়া দিব হয়ে গেছে আমার মালাই চা এবার মালাইয়ের স্বাদ নিবেন আর সুন্দর করে চাটা খাবেন আর সেটা অবশ্যই খাবেন হয়তো মাসে এক দুইবার নট এভরিডে থাকেন ভালোবাসার সাথে দুধ চায়ের সাথে কিন্তু মাঝে মাঝে